আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামে একজন স্ত্রীর প্রতি স্বামীর 10টি দায়িত্ব ও কর্তব্য। শরীয়তের হুকুমগুলোর মধ্যে বিবাহ অন্যতম একটি হুকুম। বিবাহ হলো শরীয়ত মোতাবেক দুইজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের মধ্যে বৈধ সম্পর্ক, আর এর মাধ্যমেই স্বামী এবং স্ত্রীর মধ্যে তৈরি হয় বৈধ বন্ধন। পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর বন্ধন শ্রেষ্ঠ বন্ধন, আর এই বন্ধন অটুট রাখতে প্রত্যেকেরই বেশ কিছু দায়িত্ব রয়েছে। স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক একটি সুন্দর পরিবার গড়ে তোলে, আর একটি সুন্দর পরিবার একটি সুন্দর সমাজ গঠনের মূল নিয়ামক হিসেবে কাজ করে। এ কারণে ইসলাম প্রত্যেকের মাঝে ভালোবাসার তৈরির জন্য বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য দিয়েছে। ইসলাম প্রত্যেক স্বামীর দায়িত্ব কি হবে তা খুব সুন্দরভাবেই বলে দিয়েছে। আর ইসলামে এসব হুকুম আহকাম সমূহ যদি নারী পুরুষ উভয় অনুসরণ করে, তবে ইনশাআল্লাহ একটি সুখী পরিবার তৈরি হবে। কোরআন এবং হাদিস থেকে আমরা বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য আলোচনা করব। সবগুলো বিষয় এই আলোচনায় তুলে ধরা সম্ভব নয়, তাই সামান্য কিছু আলোচনা। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। এক, স্ত্রীর ভরণ পোষণ করা। প্রত্যেক স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণ করা। স্ত্রীর জন্য পর্যাপ্ত খাদ্য, আরামদায়ক বাসস্থান, উপযুক্ত পোশাক এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা। সর্বোপরি একজন স্বামীর দায়িত্ব হল স্ত্রীর দৈনন্দিন চাহিদা পূরণ করা। হাকিম ইবনু মুয়াব্বিয়া আল কুরাইশি রহমাউল্লাহ তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহর রাসুল, আমাদের কারো উপর তার স্ত্রীর কি হক রয়েছে? তিনি বললেন, তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে, তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক পরিধান করাবে, তার মুখমণ্ডলে মারবে না, তাকে গালমন্দ করবে না, এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে। আবু দাউদ 2142। স্ত্রীর চাহিদা পূরণের ক্ষেত্রে অবশ্যই হালাল চাহিদা পূরণ করতে হবে, আর স্বামীর মৌলিক দায়িত্ব হল হালাল পথে উপার্জন করা। দুই, শারীরিক চাহিদা পূরণ। মানুষের সামাজিক চাহিদার পাশাপাশি রয়েছে জৈবিক চাহিদা। অপরদিকে বিবাহ হলো একটি জৈবিক চাহিদা পূরণের হালাল মাধ্যম, তাই স্বামীর অন্যতম দায়িত্ব হলো স্ত্রীর যৌন চাহিদা পূরণ করা। পবিত্র কোরআনে এসেছে, তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো, আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদের জন্য সুসংবাদ জানিয়ে দাও, সূরা বাকারা 223। ইসলামের স্ত্রীর এই চাহিদাকে অনেক বেশি গুরুত্ব প্রদান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আদেশ প্রদান করে দেন, কোনো বৈবাহিক পুরুষ তার স্ত্রীর নিকট থেকে 4 মাসের বেশি আলাদা বা দূরে থাকতে পারবে না। তিন, স্ত্রীর কথায় মর্যাদা দেওয়া। একজন স্বামীর দায়িত্ব হল স্ত্রীর কথাকে মর্যাদা দেওয়া। পারিবারিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। স্ত্রীর যে কোনো দাবিকে মূল্যায়ন করতে হবে। স্বামীকে মনে রাখতে হবে তার স্ত্রী হলো তার অর্ধাংশ, তাই স্ত্রী যে কোনো বিষয়ে মতামত প্রদান করার অধিকার রাখে। চার, স্ত্রীর পিতামাতাকে সম্মান করা। স্ত্রী পিতামাতা তথা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, সেই সাথে স্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যর সাথেও সুন্দর সম্পর্ক রাখতে হবে। স্বামীর এমন কোনো ব্যবহার বা আচরণ করা উচিত নয় যার দ্বারা স্ত্রীর পরিবারের কেউ কষ্ট পায়। পরিবারের কষ্ট তার স্ত্রীর অন্তরকেও আঘাত করে। স্বামী যখন তার স্ত্রীর পরিবারের সাথে ভালো ব্যবহার করবে, তখন স্ত্রীও স্বামীর পরিবারের সাথে ভালো ব্যবহারের উৎসাহ পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যিনি তাদের মধ্যে সর্বাপেক্ষা চরিত্রবান। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। পাঁচ, স্ত্রীকে আঘাত কিংবা মারধর করা যাবে না। এটা একদম প্রাথমিক বিষয় যে একজন স্বামী তার স্ত্রীকে মারধর করবে না, কেননা
একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর যত্ন এবং নিরাপত্তা রক্ষা করা। একজন রক্ষক কখনোই ভক্ষকের দায়িত্ব পালন করতে পারে না। মনে রাখতে হবে, মেয়েটির পিতামাতা তার হাতে তুলে দিয়েছে মেয়েটির জীবনের দায়িত্ব নেওয়ার জন্য, শোষণের জন্য নয়। একজন স্বামীর উচিত তার স্ত্রীর একজন ভালো বন্ধু হওয়া। পরস্পরের মধ্যে যদি কখনো বাদ বিতণ্ডা হয়, তবে উভয় পক্ষ ধৈর্য ধারণ করতে হবে, আর কখনো স্ত্রীর মুখে আঘাত করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার কোনো খাদেমকে অথবা তার কোনো স্ত্রীকে মারপিট করেননি এবং নিজ হাতে অপর কাউকেও প্রহার করেননি। ৬. ধর্মীয় বিধিবিধান পালনে উৎসাহ প্রদান। স্বামী দিনদার হলে স্ত্রীকে দিন পালনের উৎসাহ প্রদান করতে হবে। স্ত্রী ইসলামের জ্ঞান না থাকলে তাকে অবশ্যই ইসলামী জ্ঞান প্রদান করতে হবে। স্ত্রী যাতে প্রতিদিনের ইসলামী হুকুম পালন করতে পারে, এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সে যাতে নামাজ পড়ে, এই জন্য তাকে চাপ প্রয়োগ করতে হবে। এমন কিছু তার উপর চাপিয়ে দেওয়া যাবে না যা তার ইসলাম পালনে বাধা তৈরি করে। তার পর্দার বিধান নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। তার বসবাসের পরিবেশ নিরাপত্তা নিশ্চিত করা স্বামীর দায়িত্ব। ৭. স্ত্রী গোপন কিছু অন্যের কাছে প্রকাশ করা যাবে না। স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন কোনো বিষয় সংঘটিত হয়, তা কখনোই অন্যের কাছে প্রকাশ করা যাবে না। প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্ব হলো তাদের গোপন কথা গোপন রাখা। ৮. কৃতজ্ঞতা ও প্রশংসা করা। স্বামীর উচিত স্ত্রীর প্রতিটি ভালো কাজে উৎসাহ প্রদান করা। স্ত্রী যদি স্বামীকে কোনো উপহার প্রদান করে, তবে অবশ্যই স্বামীর উচিত তা গ্রহণ করা। এছাড়া স্বামীর উচিত স্ত্রীকে উপহার প্রদান করা। স্ত্রী বেশ কিছু কাজ, যেমন স্ত্রীর রান্নার প্রশংসা করা, সৌন্দর্যের প্রশংসা করা, শিশু লালন পালনের প্রশংসা করা, তার কষ্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। সবচেয়ে বড় কথা হলো, স্বামীর সামান্য একটু প্রশংসায় স্ত্রী অনেক বেশি খুশি রাখে। ৯. স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সময় ব্যয় করা। স্ত্রীকে সার্বক্ষণিক চার দেয়ালের মধ্যে বন্দি রাখা যাবে না, এতে করে স্ত্রীর মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে। তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কিংবা তার আত্মীয় স্বজনের বাসায় গমন করা যেতে পারে, এতে করে তার মধ্যে সতেজতা আসবে। ১০. হাসি মুখে কথা বলা। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলাটাও একটা ইবাদত। তার সাথে হাসি ঠাট্টা করা যেতে পারে। আনন্দ ফুর্তি কিংবা শরীয়ত মোতাবেক যে কোনো বিনোদন বা খেলাধুলাও করা যেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হলে তাকে অতিক্রম করে যাই। উক্ত হাদিসে দেখা যায়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার স্ত্রীর সাথে খেলাধুলা করতেন। সম্মানিত ভিউয়ার্স, পরিশেষে এই কথাটি বলতে চাই, স্বামী এবং স্ত্রী কখনোই একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নয়। যদিও পশ্চিমা সমাজ ব্যবস্থায় স্বামী এবং স্ত্রী একজনকে আরেকজনের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখানো হয়, মনে রাখতে হবে ইসলামে স্বামী এবং স্ত্রী হলো একজন আরেকজনের সহযোগী। হে আল্লাহ, আমাদের সবাইকে স্ত্রীর প্রতি সঠিক দায়িত্ব ও কর্তব্য পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।